কে খাবে এক কড়া খিচুড়ি, আমি না আমার যা? দেখতে হলে সঙ্গে থাকো। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিএস ব্লগ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার ভিডিও। তো গুড মর্নিং, দেখতেই পাচ্ছ সকাল সকাল আমার যা ঘুম থেকে উঠে পড়েছে, এখন ব্রাশ করার জন্য প্রস্তুতি নিচ্ছে। সো তোমাদেরকে আমার একটাই কথা বলার আছে, দেখো আমরা তো ইউটিউব ফ্যামিলিতে নতুন, সো আমাদেরকে একটু সাপোর্ট করো, একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওটা পুরোটা দেখো, কীরকম তোমাদের চাহিদা সেটা একটু আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও। তাহলে তো আমরা বুঝতে পারবো না কীরকমভাবে ভিডিও করব, কোথায় আমাদের কমতি, কোথায় আমাদের ফল্ট, সেসব একটু বুঝতে পারবো। তো ভিডিওটা পুরোটা দেখো, লেটস স্টার্ট। দেখো এখানে আমাদের সব সবজি কাটা হয়ে গেছে, এটা চচ্চড়ির জন্য কাটা আছে, এখানে উচ্ছে কাটা আছে, দেখো এখানে ভাত ফুটছে, এ দেখো আমি এখানে কেচি দিয়ে শাক কাটছি, জন্য আমাকে কিভাবে বলছে এই দেখো কেচি দিয়ে শাক কাটছে, তোমরা যে যে পারবা না শাক কাটছে, কেচি দিয়ে শাক কাটবা, নতুন টেকনিক। এই দেখো সকাল সকাল উঠে পিতৃর দুষ্টুমি শুরু হয়ে গেছে, এখনও ঠাম্মার ফোনটি নিয়ে হ্যালো হ্যালো করছে, এমন ভাবে কথা বলছে যেন কারোর সাথে কথা বলছে, কিন্তু না ও কারোর সাথে কথা বলছিল না, এমনি ওটা দিয়ে খেলছি। এখন দুপুর, ও স্নান হয়ে গেছে, এখন আমার ঘরে চলে এসছে এই মশারিটা নিয়ে, এটাও ছোটোবেলার মশারি, দেখো অনেকটা ছিঁড়েও গেছে, এখন ওটা সে তখন ওর মা বের করছিল, এখন ওটা নিয়েই ও খেলছে, ওটার ভিতর ঢুকে ওরকম করে দেখো ওটা নিয়েও খেলছে, ও সারাদিন এখন ওটা নিয়েই খেলতে থাকে। ওই দেখো তোমরা দেখতে থাকো ওর দুষ্টুমি এবং এনজয় করো। হাই গাইস, গুড ইভিনিং, একজনের খালি দাঁত দেখা যাচ্ছে, আমরা এখন একটু বের হয়েছি, আমার ছেলের জেদ তাই বের হতে হবে, তাই বের হয়েছি, তোমরা দেখো আমার ছেলে কি দুষ্টমি করে, তুমি একটু হাই বলে দাও তো মোবাইলে, না মোবাইলে মোবাইলে ফোনের দিকে তাকিয়ে বলো, হাই বলে দাও এই দেখো দুষ্টুমি অলরেডি শুরু হয়ে গেছে, এই দেখো সবাইকে কিভাবে ডাকছে, এখন এই মাথার থেকে ওই মাথা এসে দৌড়াদৌড়ি করবে, আর ওর সাথে সাথে সবাইকে হচ্ছে ওর দাবি, ওর মাকে টেনে টেনে নিয়ে যাচ্ছে।
কিছুক্ষণ হলো আমরা সবাই উপরে এসেছি, তো আমি এখন রান্নাঘরে অলরেডি ঢুকে গেছি, এখন সবজি কাটতেও বসে পড়েছি। দেখতেই পাচ্ছ বাঁধাকপি কাটছি, আর আজকে রাত্রে হবে আমাদের ভেজিটেবল খিচুড়ি, তো সেটার জন্য সবজি সব কেটে নিচ্ছি। তো দেখতে থাকো, তোমরা সঙ্গে থাকো। দেখো এখানে আমার সব ভেজিটেবলসগুলো কাটাকাটি হয়ে গেছে। আমি এখানে বাঁধাকপি নিয়েছি, কোয়াশ, আলু, কাঁচা লঙ্কা আর আদা, এগুলো দিয়েই আজকে ভেজিটেবলস খিচুড়ি রান্না হবে। তো রান্নাটা হোক, তোমাদের সাথে পরে দেখা হচ্ছে, দেখতে থাকো, স্টে টিউন। এখানে আমাদের ভেজিটেবলস খিচুড়ি রেডি, তো এখন তো খাওয়ার পালা না। আমি এখানে গরম গরম খিচুড়ি সার্ভ করে নিয়ে বসে পড়েছি, আর সাথে পনিরের তরকারি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট, বাই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।